এক কিশোরীকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দ্বিতীয় জজ ও পক্সো আদালতের মহামান্য বিচারপতি। এছাড়াও ওই কিশোরীকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2018 সালের 21শে ডিসেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে আসানসোল উত্তর থানার বাসিন্দা কিরণ হাজরার বিরুদ্ধে। ওই কিশোরী তার মাকে জানায়, 1 বছর ধরে কিরণ হাজরা চকলেট ও টাকার প্রলোভন দিয়ে জঙ্গলে বা কমিউনিটি হলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এরপর কিশোরীর পরিবার কিরণ হাজরার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কি হয়েছে? কোন পার্টিওয়ালা সাজিয়েছে? হ্যাঁ, কি সাজিয়েছে? ওরা করে ওর পার্টি অফিসে আমি কাজ করতাম, ওর পার্টি অফিসে কাজ করে আমি ছেড়ে দিয়েছি। মাইনা ভালো দিচ্ছিল না, আমি অন্য পার্টি অফিসে ছিল, সেই জন্য আমাকে বলছি আয় আর কোন পার্টি অফিসে কাজ করতেন? কার পার্টি অফিসে? তৃণমূলে কোন নেতার? তার নাম কি? জানি না কি অজয়। আপনি কোথায় থাকেন? আপনার ওখানে তৃণমূলে জিলা হচ্ছে? পুলিশ কিরণ হাজরাকে গ্রেপ্তার করে 2 বছর মামলা চলার পর বুধবার মহামান্য বিচারপতি কিরণ হাজরাকে দোষী সাব্যস্ত করে। আসানসোল নর্থ পিএসের বাসিন্দা আপনার চানমারি বাসিন্দা দুর্গা ঠাকুর কমপ্লেন করে যে 21/12/2018 বিকেল 5:30 সময় উনি যখন বাড়িতে ছিলেন না, বাড়িতে ওনার স্ত্রী ববিতা এবং নাবালিকা মেয়ে ছিল, তখন কিরণ হাজরা সে বাড়িতে জোর করে ঢুকে এবং মেয়েটির সৃজনতা হানির চেষ্টা করে এবং তাকে বিয়ে করবে। মেয়েটি এবং ওর মা শিক্ষা চেষ্টা করে, পাড়া প্রতিবেশী চলে আসে, তখন কিরণ হাজরা তখন থেকে পালিয়ে যায়। যাওয়ার পর মা মেয়েকে জিজ্ঞাসা করে যে হঠাৎ কিরণ হাজরা তোর বাড়ি থেকে আমাদের বাড়িতে কেন? তখন বলে এর 1 বছর আগে ও আমাকে রাস্তা থেকে 10 টাকা কখনো চকলেট দিকে জোর করে কমিউনিটি সেন্টারে নিয়ে যেত এবং কমিউনিটি বাথরুমে 2-3 বার রেপ করেছে। এই ঘটনায় 1 বছর আগে তারপর আসানসোল থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের পরে পক্সো ধারায় মামলা রুজু হয়, তার পক্সো কোর্টে মামলাটি ট্রান্সফার হয় এবং ঘটনার 22 তারিখে এফআইআর হয়। 23 তারিখ থেকেই কিরণ হাজরা কাস্টডিতে আছে এবং রিসেন্ট যেহেতু COVID-19 পরিস্থিতির জন্য এবং ওনার একটু শারীরিক অসুবিধার জন্য হাইকোর্ট 8 মাস আগে একটা অর্ডার দিয়েছিল, হোম ইমপ্রিজনমেন্ট ছিলেন 8 মাসে। এই কেসে 10 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে এবং উল্লেখযোগ্য সাক্ষী হচ্ছে ডাক্তারের যে রিপোর্ট এবং যে ডাক্তারবু যা পরীক্ষা করেছিলেন মেয়েটি, প্রমাণিত হয়েছে যে উনি মেয়েটিকে ধর্ষণ করেছেন এবং আগামী আজকে এটি যে সেকেন্ড কোর্ট কাম পক্সো কোর্ট ওনাকে দোষী সাব্যস্ত করেছে। 376 এবং পক্সো 6 ওনাতে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট, 5,000 টাকা ফাইন, ওনাদের 6 মাস জেল। এছাড়াও 354 এবং 8 পক্সো ধরায় 3 বছর জেল, 500 টাকা ফাইন, ওনাদের আরও 1 মাস জেল এবং পক্সো 8 ধরায় 1 বছর জেল, 500 টাকা ফাইন, ওনাদের আর 1 মাস জেলের সাজা। আপনার নামটা? তাপস উকিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।